আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি তার অনুগ্রহে আমাদেরকে এই মহান দিন, এই আজিম দিন বা হজের সবচেয়ে বড় দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আবহাওয়াকে আমাদের অনুকূলে রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যার উপরে একবার সালাত এবং সালাম পাঠ করে আল্লাহর পক্ষ থেকে ১০ বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়ে থাকে। যার উপরে একবার সালাত এবং সালাম পাঠ করি তার ১০টা মর্যাদা উঁচু হয় এবং ১০টা পাপ মিটে যায়। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মাদ। আজকের খুতবার মূল টপিকস যেটা, সেটা আমাদের প্রত্যেকেরই জানা যে আজকের দিন হলো মহান দিন, আজিম দিন। তারপরেও আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সবচেয়ে বড় কথা যেটা বলা হয়েছে, তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, যেটা ছিল তার সর্বশেষ হজ বা যেটাই ছিল তার হজ, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকের এই দিনটা কোন দিন? তখন কালু ইয়াউমুন নাহার, সাহাবায়ে কেরামরা জবাব দিয়েছিলেন, এটা তো কুরবানির দিন। পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বলেন, হাযা ইয়াউমুল হাজ্জিল আকবার, বরং এটাই হলো হজের সবচেয়ে বড় দিন। তার মানে ইয়াউমুন নাহারকে হজের সবচেয়ে বড় দিন বলা হয়েছে, তার মানে আজকের দিনের নাম হলো ইয়াউমুল আযহা। ইয়াউমুন নাহার মানে কুরবানির দিন, ইয়াউমুজ যাবহ এবং ইয়াউমুল হাজ্জিল আকবার, এটা হচ্ছে হজের বড় দিন। এই হাদিসটি আবু দাউদ কোট করেছেন, যেটা আপনি ১৯৪৫, ইবনু মাজাতে হাদিসটি ৩০৮৫ এবং বুখারিতে হাদিসটি ১৭৪২, মুসলিমে হাদিসটি আপনি ৩১৭৮ পেয়ে যাবেন। বুখারি এবং মুসলিমের নাম পরে বললাম এই জন্য, যেহেতু শব্দটা যেটা বলেছি এটা আবু দাউদ রাহমাহুল্লার ভাষা, সেই জন্য ওই নাম্বারটা আগে বলেছি, কিন্তু এই হাদিসটা বুখারি এবং মুসলিমেও রয়েছে। কেন এই হাদিসটা বললাম? কারণ প্রত্যেকটা শিক্ষার পেছনে আমাদের দেশাচার কিছু ভুল তথ্য রয়েছে এবং কিছু কুসংস্কার রয়েছে। যেমন আমাদের সমাজে মনে করা হয় যে বছরের হজ হবে শুক্রবার, সেই হজকে হজ্জুল আকবার বলা হয়, এবং সেই হজে নাকি সৌদি আরবের বাদশার দায়িত্ব হয়ে যায় প্রত্যেক হাজিকে খুশি করার বা উপঢৌকন দেওয়ার। এমন একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে, জানি না সেটা আপনারা শুনেছেন কি না, কেউ কি শুনেছেন? তার মানে অনেকেই শুনেছেন। এটা এক এক একইবারে ঢা মিথ্যা কথা এবং ভ্রান্তি একটা আকিদা। বরং শুক্রবারে হজ হওয়া না হওয়ার সাথে হজ্জুল আকবরের কোনো সম্পর্ক নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ্জুল আকবর বলা হয় ওই দিনটাকে যেই দিন পশু জবাহ করা হয়। তাহলে আজকের দিনটা হলো আমাদের জন্য হজ্জুল আকবর, এই দিনের মর্যাদা এটা। এবং ওটা যদি শুক্রবার হয় বা না হয় সৌদি আরবের সরকারের কোনো দায়ভার নাই যে কাউকে খুশি করতে হবে, গিফট দিতে হবে, এটা একটা মিথ্যা প্রচার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকের দিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আযামাল আইয়াম ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কা, আল্লাহর কাছে মহান দিন যদি এককভাবে গণনা করা হয় তাহলে সেটা হচ্ছে কুরবানির দিন। আরাফার দিনের চাইতেও মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, এই কুরবানির দিন। তারপর হচ্ছে ইয়াউমুল কার, তারপরের দুই দিন ১১ এবং ১২, কেউ ১৩ তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিকের দিনগুলো উল্লেখ করেছেন। তবে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আজকের দিন ইয়াউমুন নাহার এবং তার পরের দিন, যেহেতু এই দিনগুলোতে আল্লাহকে সবচেয়ে বেশি হাজিরা স্মরণ করে থাকে। যদি আমাদের দেশাচার আমরা আল্লাহকে ভুলে যাই, একটু পরেই হয়তো আমরা গরু নিয়ে এমনভাবে এই গোশত নিয়ে ব্যস্ত হয়ে পড়ব, আমরা আল্লাহকে ভুলে যাব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শনটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই কুরবানির প্রচলন এসেছে, আমরা এখান থেকে মোটেও শিক্ষা গ্রহণ করি না, বরং আমরা এটাকে দেশাচার বানিয়ে ফেলেছি, একটা উৎসবে পরিণত করেছি, যেমন হিন্দুদের উৎসব হয়ে থাকে। এমনটা মোটেও উচিত নয়। তবে আজকের দিনে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা উচিত, যেমনটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানে রয়েছে ২৮১১ এবং আবু দাউদে হাদিসটি ১৭৬৫তে রয়েছে যে আল্লাহর কাছে মহান দিন হলো হজ্জুল আকবর এবং এটা হচ্ছে কুরবানির দিন। আজকের দিনের বেশ কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ।
তার প্রথম কাজটি আমরা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করতে পেরেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, তিনি ইয়াউমুন নাহারে তিনি ফজরের পরপরই বেরিয়ে যেতেন ঈদগাহের উদ্দেশ্যে, এবং সূর্য উদিত হওয়ার সাথে সাথেই তিনি দুই রাকাত সালাত আদায় করতেন বিনা ঘোষণায়। তিনি বাসা থেকে আসা পর্যন্ত এই ঈদগাহের ময়দানে সালাতে এসে দাঁড়িয়ে যেতেন, নামাজে মুসাল্লায় তিনি কোনো কথা বলতেন না, না কোনো ঘোষণা করা হতো যে এখন নামাজ দাঁড়িয়ে যাবে, আসেন আর 5 মিনিট আর 4 মিনিট, তারপরে সকাল থেকেই মাইক বাজবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে পড়ে না। বরং যার যার মতো করে সে আল্লাহকে স্মরণ করবে, এটাই ছিল সুন্নাহ। আর ইমাম এসে গেলে মুসাল্লিরা দাঁড়িয়ে যাবে, দুই রাকাত সালাত আদায় করা হবে, যেমনটা আমরা করেছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতটুকু ইবাদত করেছি তোমরা আমাদের কাছ থেকে কবুল করো, আমিন। এরপরের যে কাজটি সেটা হবে আমাদের আজকের আনুষ্ঠানিকতার মুখ্য বিষয়, সেটা হচ্ছে কুরবান। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যেমনটা তিনি বলেছেন, ফাসাল্লি লিরব্বিক ওয়ানহা, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নাহার মানে কুরবানি করো। অনেক মুফাসসির বা অধিকাংশ মুফাসসির এই আয়াতগুলোকে এই কুরবানির দিনের সাথে ব্যাখ্যা করেছেন, যে আগে সালাত হবে তারপরে কুরবানি। আর এটাই হচ্ছে নিয়ম, যদি কোনো ব্যক্তি এমন থেকে থাকেন যে নামাজে আসার আগেই কুরবানিটা করে আসছেন যাতে গিয়ে গোশত খেতে পারেন, এমন যদি কেউ করে তাহলে সে ভুল করবে। আর যেই ব্যক্তি নামাজের পরে গিয়ে কুরবানি করবে, যেমন রাসূল সাল্লাম বলেছেন, ফামান যাবাহা বাদাস সালা ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, যেই ব্যক্তি নামাজের পরে কুরবানি করে তার কুরবানি পূর্ণ হবে এবং সে মুসলিমদের সুন্নতের উপরে আছে। এখানে রাসূলুল্লাহ নিজের কথা বলেনি, পুরো মুসলিম জামাত টিমের কথা বলেছেন, যে যারা নামাজের পরে কুরবানি করবে তারাই মূলত সুন্নতের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন, তাহলে সেই কাজটা আমরা করব। যদি সহজভাবে বলতে চাই তাহলে আমাদের এটাই হলো আনুষ্ঠানিকতা, আর কোনো আনুষ্ঠানিকতা নাই। কুরবানি করার ক্ষেত্রে পশুর যে শর্তগুলো রয়েছে, আশা করি আপনারা সেই শর্ত সাপেক্ষই কুরবানির পশু কিনেছেন, সেটা কি এত মাত্রায় অসুস্থ রোগী, অসুস্থ গরু যেটা রোগ স্পষ্ট, তাহলে কুরবানি করবেন না। হতে পারে সেটা আপনার লাখ টাকার পশু, কিন্তু কুরবানি করা আপনার জন্য জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাম দুইটা শব্দ বলেছেন, লা তুজিজি, আর একটা শব্দ হচ্ছে লা তাজুজ, জায়েজ হবে না, আর একটা শব্দ হলো যথেষ্ট হবে না। ফিল আদাহি, কুরবানির ক্ষেত্রে আর বা আতুম, চারটা জিনিস, তার একটা হচ্ছে অসুস্থ, একটা হচ্ছে কানা যে চোখে দেখতে পায় না, একটা হচ্ছে আল কাসির, এমন বার্ধক্যে পৌঁছে গেছে বা এতটাই দুর্বল যেটা উঠে দাঁড়াতে পারে না, লাতুন কি, এমন পশু কুরবানি চলবে না। আর যেই পশু খোরা মানে পা ভেঙে গেছে বা পা নাই, হাঁটতে পারে না, এমন পশু কুরবানি করা জায়েজ হবে না। এই জন্য যারা যদি এমন পশু ভাগে পড়ে গিয়ে থাকে, আপনি কুরবানি থামিয়ে দেন, আপনি পরবর্তী বছরে কুরবানি করেন, এটা কেমনি আপনি জবাই করে খেয়ে ফেলেন। আর যদি ভালো পশুর ব্যবস্থা করতে পারেন তাহলে আপনার হাতে আরও 3 দিন সময় আছে, আপনি 3 দিনের মধ্যে কুরবানি করলেই আপনি কুরবানির নেকি পেয়ে যাবেন। এমন না যে আজকের দিনেই করতে হবে, তবে আজকের দিনে করাটা হচ্ছে সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত বছর কুরবানি করেছেন, তিনি ইয়াউমুন নাহার 10 তারিখেই কুরবানি করেছেন, তিনি 11-12 তারিখে করেননি, তবে জায়েজ রেখেছেন আমাদের জন্য 13 তারিখ পর্যন্ত। আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করুন, আমিন। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। কুরবানি করার সংক্ষিপ্ত নিয়ম যেটা থাকবে সেটা হচ্ছে, আপনি প্রথম চাকুটাকে বা ছুরিটাকে খুব ধারালো করে নেবেন, এটা শর্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে ইঙ্গিত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে যাবা করে একটু পরে বলি। শাদ্দাদ বিন আউস তিনি বলেন, হাফিজতুহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুইটা জিনিস রাসূলুল্লাহ থেকে স্মরণ রেখেছি, ভুলিনি। হাফিজতুহুমা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, ইযা কাতালতুম ফা আহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফা আহসিনুল যিবাহ। আল্লাহ আমাদেরকে সব কিছুর উপরে এহসান করতে শিখিয়েছেন, যে কাউকে যদি হত্যাও করতে হয় সেটাও করতে হবে এহসানের সাথে, এবং যদি কোনো পশু জবাহ করতে হয় তাহলে সেটাও করতে হবে এহসানের সাথে, মানে আক্রমণাত্মক না। একটা আল্লাহর শত্রুকে যদি আমরা হত্যা করি জিহাদের ময়দানে, সেটা নিজের রাগ ক্ষোভকে প্রকাশ করার জন্য না, বরং আল্লাহর শত্রু হিসেবে যতটা আঘাত করা দরকার
ততটাই আঘাত করতে হবে, আর যবাহ করার ক্ষেত্রে পশুটাকে আমরা ওইভাবে আঘাত করব। কিন্তু মানুষের মূর্খ আমি এমন, এটার সাথে একটা রিলেটেড ঘটনা বলি, এই যে হজে যারা গিয়েছে শয়তানকে পাথর মারার সময়, এরা শয়তান বলে, মূলত এটা হচ্ছে জামারাত, ইনি কিন্তু শয়তান নাই। এখানে শয়তান দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে ওয়াসওয়াসা দিয়েছিলেন, কিন্তু ওই জায়গাটা থেকে শয়তান আছে। আপনি তো দুইটা, আপনি তো একটা, আপনার সাথে একটা করিম, শয়তান তো প্রত্যেকের সাথে একটা করে আছে, তাহলে ওখানে তো শয়তান নাই। পাথর মারলে তো নিজের এই শয়তানের দিকে ছোড়া উচিত ছিল। তবে যেটা দৃশ্য দেখেছি, বিশেষ করে দেশের নাম নিলাম না, আমাদের দেশের লোকও থাকতে পারে হাজি, এত আবেগী হলে চলবে না, এটা তো একটা ইবাদত। জামারাতে কঙ্কর নিক্ষেপ করা, রাসুলাম বলেছেন বুটের দানার সম পরিমাণ কঙ্কর আপনি উঠাবেন, জাস্ট আল্লাহকে স্মরণ করা, নিদর্শনটাকে বাস্তবায়ন করাটা হচ্ছে কঙ্কর ছোড়া। কিন্তু সুবহানাল্লাহ, এক ব্যক্তিকে দেখলাম পারলে জুতোও মারে, ঝাড়ুও মারে, আর গতকালকের ভিডিও ক্লিপে যেটা দেখলাম, ও পাথর মেরেছে তো মেরেছে, উনি তো খোরা, হাঁটতে পারে না, হাতে যে ভরদের লাঠি ছিল উনি মেশিন গানের মতো এটাকে ফায়ার করতেছে, বুঝছেন? তার মানে শয়তানকে পেলে সে এখন ব্রাশ ফায়ার করত। সে কী করেছে? তার ইবাদতটা কিছু নষ্ট করেছে, এত আবেগী হলে চলবে না। তো আমরাও যখন কাউকে হত্যা করব বা পশু জবাহ করব, আবেগী হওয়া যাবে না। যেমনটা আমরা দেখেছি, গরুর উপরে 30 জন লাফায় ওঠে, পেটের উপরে গিয়ে পাড়ায় দাঁড়ায় আর চিৎকার করে আল্লাহ আকবর বলে, হতে পারে তখন ইমাম যে বিসমিল্লাহ বলবে সেটা হয়তো ভুলে যাবে, অথচ মূল বাক্য কিন্তু বিসমিল্লাহ, একটু পরেই আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তমভাবে জবাহ করতে শিখিয়েছেন, এবং রাসূল সাল্লাম বলেছেন ফাআহসিনুয-যিবাহ ওয়ালিউহিদ্দ আহাদুকুম শাফরাতাহু, এখানে শাফরা মানে ব্লেড ব্যবহার করা হয়েছে, শুধু চাক্ষু যথেষ্ট না, মানে খুব ধারালো, তীক্ষ্ণ ধারালো হতে হবে, যেটাকে আমরা ব্লেড বলি, তো এটা ব্যবহার করতে হবে এবং খুব ধারালো। ফালিওরে জাবেহাতাহ, যাতে করে ওই জাবেহা পশুটা যেন খুব দ্রুত নিরাপত্তা পেয়ে যায়, শান্তি পেয়ে যায়। আর এই জন্য কী করতে হবে? শুধু রগগুলো কেটে রক্ত প্রবাহমান করে ছেড়ে দেবেন, কোনো খোঁচাখুঁচি করবেন না, কোনো খোঁচাখুঁচি করবেন না, শুধু রক্ত প্রবাহ হতে ছেড়ে দেবেন, যে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। কি বলবেন? তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে নিজের হাতে জবাহ করব, এটা সুন্নাহ, এটাই উত্তম এবং এটাই হচ্ছে সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের যত কুরবানি আছে সব নিজের হাতে করেছেন, কাউকে ওকিল বানান নাই, দায়িত্ব দেন নাই। ইভেন হজের ময়দানে রাসূলুল্লাহ এক শ উট কুরবানি করেছেন, তার মধ্যে বর্ণনাতে যেটা আসছে 65 থেকে 70টা উট রাসূলুল্লাহ একাই নহর করেছেন, আর বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হয়েছে নহর করার জন্য। তাহলে আপনার একটা বকরি বা একটা গরু জবাহ করার শক্তি নাই গায়ে, এটা সুন্না, আর আপনি মুসলিম, এটা আপনার পশু আল্লাহর জন্য, অতএব আপনি এটা নিজের হাতে জবাহ করবেন, এটা হচ্ছে সুন্না। সমাজের কোনো নিয়ম থাকলে যে হুজুরদেরকে টাকা দিতে হয়, এই নিয়ম যদি থাকে টাকা আপনি হাতিয়ে দিয়ে দিবেন, কিন্তু পশুটা জবাহ করবেন আপনার হাতে, কিন্তু চাক্ষু ব্যবহার করার জন্য যে একটা অর্থ দিতে হয় প্রয়োজনে সেটা আপনি দিবেন, এবং বলবেন যে তাহলে আমারটা আমি জবাহ করি, আপনি আপনার হাতিয়েটা নিয়ে যান, কোনো বাধা নাই ইনশাল্লাহ। কারণ এটা আমরা তাদের বিজনেসের মধ্যে ব্যাঘাত ঘটাতে চাই না, তার রিজিক ছোটো করতে চাই না, তবে আমরা সুন্নাহ প্রতিষ্ঠিত করতে চাই। আপনার শক্তি সামর্থ্য ক্ষমতা থাকলে এটা আপনি নিজের হাতে করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কি বলে জবাহ করবেন? এক্ষেত্রে আমাদের সমাজের অধিকাংশ পুরুষ ক্ষমতা রাখেন জবাহ করার, কিন্তু কেন করেন না? আমাদের দেশের হুজুররা তো আবার আপনাদেরকে বিভিন্ন নিয়ত শিখায়, দোয়া শিখায়, যেগুলো আমরা জানি না। ওই যে বীরবীর করে যেন কি পড়তেই থাকে, পড়তেই থাকে, আপনি ভাবেন যে কত দোয়া যেন মনে হয় পড়তে হয় না, এমন কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাহ করতেন, কি বাক্যগুলো বলতেন সেগুলো কিন্তু হাদিসে স্পষ্ট রয়েছে। আসুন আমি আপনার কাছে শোনাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলতেন। আনাসিন কালা দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইন আমলাহাইন আকরানাইন যাবাহুমা বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দুইটা করে বকরি জবাহ করতেন, বিয়াদিহি নিজের হাতে। তারপর কি করতেন? ওয়াসাম্মা ওয়াকাব্বারা, তিনি আল্লাহর নাম নিতেন, বলতেন বিসমিল্লাহ, এবং কাব্বারা মানে তাকবীর পাঠ করতেন, বলতেন আল্লাহু আকবার। ওয়াসাম্মা ওয়াকাব্বারা মানে দুইটা শব্দ, বিসমিল্লাহ আর কি বলতেন আল্লাহু আকবার, মুখস্থ করে নেন বিসমিল্লাহ আর আল্লাহু আকবার। এইটা বলেও যদি কেউ ছুরি চালিয়ে দেয়, আপনার বাকি কথা না বললেও আপনার কুরবানি জায়গা মতো পৌঁছে যাবে, এবং এটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তারপরে অতিরিক্ত যে শব্দগুলো আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবহা করতেন, কালা এবং বলতেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, তিনি মুহাম্মদ তার নাম বলতেন, তার মানে আপনার যেটা নাম বা যার পশু আপনার বাবা উনি ওনার নাম বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ মিন আহমদ মিন মাহমুদ মিন আশরাফ মিন মনির যেইটাই বলেন না কেন, মানে আপনার যা নাম আল্লাহুম্মা তাকাব্বাল মিন এই কথাটা প্রথম থাকবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন কার থেকে আপনার নাম বলবেন, ওয়ামিন আহালি আমার পরিবারের পক্ষ থেকে, আর আপনি যাদেরকে উদ্দেশ্য করতে চান প্রত্যেকের নাম তো নিতে হবে না কিন্তু অন্তরে ধারণ করেন, আপনার দাদা দাদি নানা নানি উমুক তুমুক খালা ফুফু যত জন চেয়েছে যাকে আপনি উদ্দেশ্য করতে চান আপনার অন্তরে ধারণ করেন, আর নাম শুধু আপনার এবং আপনার পরিবারের নাম বলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন বা মিন্নি, নাম যদি নাও বলেন কি বলবেন, তাকাব্বাল মিন্নি আমার পক্ষ থেকে, অমিন আহালি আমার পরিবারের পক্ষ থেকে, নাহলে বাংলায় বলবেন বিসমিল্লাহ এটা আরবিতে, আল্লাহু আকবর আরবিতে, তারপরে বলবেন আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, আপনি চাইলে বলতে পারেন আমার পরিবার এবং আমার বংশের পক্ষ থেকে কবুল করো, জায়েজ আছে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়ামিন আলে মুহাম্মদ ওয়ামিন উম্মতি মুহাম্মদ, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ এই পশুটা আমার উম্মতের জন্য, সমস্ত উম্মা কত শত কোটি রাসূলের উম্মা তাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতেন, এটাই হচ্ছে বাক্য, আর কোনো দোয়া নাই, তাহলে তিনটা জিনিস আপনি বলতে পারবেন না, কি বলবেন প্রথম বিসমিল্লাহ, তারপরে আল্লাহু আকবার, বাস আপনার কাজ আপনি শেষ করে ফেলেন, তারপরে ছুরি চালিয়ে দেন, তারপর রক্ত প্রবাহিত হতে থাকবে, এই ক্ষেত্রে যে সমাজের কুসংস্কারগুলো আছে সেই রক্তের মধ্যে হাত লাগাবেন না, গায়ে লাগাবেন, এই রক্ত কিন্তু নাপাক, এটা জেনে নেন, এই রক্ত গায়ে লাগলে শরীরে লাগলে ওই অবস্থায় আপনি সালাত পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি না ধুইবেন, কিন্তু আমাদের ছোটোবেলার ওই মূর্খামিগুলো এখন স্মরণ করি আর আফসোস লাগে, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, বরং আমরা দেখেছি ওই রক্তের মধ্যে হাত ভিজায় পা ভিজায় তারপরে একে অপরের গায়ে ছাপ দেয় দেয়ালে ছাপ দেয় চিহ্ন রাখে, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো শয়তানি কাজ, এগুলো থেকে নিজেকে এবং নিজের সন্তানকে বাঁচিয়ে রাখবেন, কারণ এই রক্ত কিন্তু নাপাক, এটা হচ্ছে দামে মাসফুহান, এটা খাওয়াও হারাম এবং এটা গায়ে লাগাও এটা নাপাক, এক তো হারাম এবং নাপাক দুইটা জিনিস মনে রাখেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে এমনও দৃশ্য দেখতে হয়েছে যে নেটে দেখেছি কোনো এক পীরের মুরিদ কোনো একটা অঞ্চলের তারা সেই প্রবাহমান রক্তগুলোকে বলে ধারণ করে একটা বল বা গামলাতে নিয়ে আবার এক কাপ করে প্রত্যেকে এক ঢুক করে খাচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এমন ব্যক্তি এবং এমন ব্যক্তির অনুসারী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তো এটা ছিল যথেষ্ট, কেউ যদি বিসমিল্লাহ বলতে ভুলে যান কি করবেন, ছুরি তো চালিয়ে দিয়েছেন, আপনি মুসলিম হিসেবে অত বড় ভুল হবে না, তবে এটা কোনোভাবেই যেন ভুল না, বিসমিল্লাহ অন্তত আপনি বলবেন, তারপরে খাবার সময় অবশ্যই আপনি বিসমিল্লাহ বলবেন, আমি আর মাসলার দিকে যেতে চাচ্ছি না। এখন গোশত কী করবেন, গোশতের ক্ষেত্রে বাকি কাজ যেটা বলে আমি একটা দৃশ্য দেখেছি, গরুর পশু থেকে যখন প্রথম রানটাকে আলাদা করা হয় তখন গোশতের মধ্যে আবার একটা গরুর মধ্যে একটা আঘাত করে বা বাড়ি দেয়, কেউ এটা করেন? হ্যাঁ, আচ্ছা আগে কোন আগে করছেন তো, আচ্ছা কেন করে আমি আজও পর্যন্ত কারণ জানি না, জানেন না, তার মানে এটা কেউ জানে না, আপনি খুঁজে দেখেন এটা কোত্থেকে আসলো এটা কেউ বলতে পারবে না, সবই বলবে মুরব্বীরা বলছে, এই মুরব্বীটা হচ্ছে শয়তান, শয়তান মানুষকে এইভাবে বিভিন্ন বাতিল কাজ করায়, কারণ সমাজে দেখবেন আমাদের নানা নানি নানা দাদি যারা আছে না মুরব্বী, এদের মূল মুরব্বী কিন্তু শয়তান, কারণ এদের কাছে ওই শয়তানের পক্ষ থেকে ওহি করা হয় যেটা আল্লাহর পক্ষ থেকে ওহি নেই, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহি সেটা কোরআনে আছে আর হাদিসে আছে, আর এর বাইরে যত কিছু আপনি দেখবেন কোনো মুরব্বীর নামে চালিয়ে দেওয়া হয়েছে জেনে নিয়েন এই মুরব্বী হচ্ছে ইবলিস, তার পক্ষ থেকে এই ওহিগুলো আসছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই যে গরুর মধ্যে আঘাত করতে হবে বা কিছু। তারপরে গোশত আপনি কী করবেন, এটা আপনার উপরে ছেড়ে দেওয়া হলো, আপনি ইনসাফ করবেন, একটি আয়াত আমি পাঠ করেছি শুরুতে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাকে এতটুকু কথা স্মরণ করিয়ে দিয়েছেন যেটা আপনি সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে পেয়ে যাবেন, আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওমা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহ বিহি আলিম, তোমরা যে কী খরচ করো এটা কিন্তু সব আল্লাহ জানে, তারপর আল্লাহ বলেছেন প্রথমে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই বীর এর শব্দ এর মানে হলো নেকি কিন্তু তাফসীর করা হয়েছে জান্নাত,
তার মানে তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, জান্নাতের ধার প্রান্ত বসতে পারবে না যদি তুমি ওই জিনিসটা দান না করো, ওই জিনিস থেকে খরচ না করো যেটা তুমি পছন্দ করো। তার মানে নিজের যেটা পছন্দনীয় জিনিস ওটা যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি খরচ না করতে পারি, তাহলে আপনি জেনে নেন জান্নাত যাওয়া তো দূরের কথা। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা, তুমি তার নাগাল পর্যন্ত পৌঁছতে পারবে না। এজন্য আপনি অবশ্যই পছন্দ করেন বেশি রাখার, বেশি গোস্ত ফ্রিজ ভরে নেওয়ার, এটা সবাই পছন্দ করে। আল্লাহ এই দিকে একটু ইঙ্গিত করে দিয়েছেন যে তুমি তোমার পছন্দটা যদি আমার জন্য কুরবানি করতে না পারো তাহলে তুমি কিন্তু নেকির ধার প্রান্ত বসতে পারবে না, এটা স্মরণ রেখেন। আর আল্লাহ বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এবং আপনি যতটুকু প্রয়োজন আপনি খেতে পারেন, আত্মীয়দেরকে খাওয়াবেন, গোস্তের সাথে আপনি যা খুশি করতে পারেন, শুধু ইনসাফ রাখবেন যে আপনার প্রতিবেশী যদি অভাবী থেকে থাকে, আপনার আত্মীয়দের মধ্যে যদি অভাবীদের সংখ্যা বেশি থাকে, তাহলে আমি মনে করি সেই দিকের পাল্লাটা বেশি হবে, তিন ভাগ জরুরি নয়, বরং আপনার ভাগে কম থাকবে, বাকি দুই ভাগে বেশি যাবে। এটা হচ্ছে আমাদের দিক নির্দেশনা। আশা করি গুরুত্বপূর্ণ সবগুলো কথাই আলোচনা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো মেনে চলার এবং এই কাজগুলো সুষ্ঠুভাবে করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যে প্রতিষ্ঠানে এই ঈদের সালাত আমরা আদায় করলাম এই প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো, এবং তোমার বিশেষ দৃষ্টি বা বিশেষ রহমতে আল্লাহ তুমি প্রতিষ্ঠানের দিকে তাকাও, এবং যেভাবে তুমি অন্যান্যগুলোকে প্রতিষ্ঠিত করেছ এই প্রতিষ্ঠানটাকেও এই ভূখণ্ডের মধ্যে আল্লাহ তুমি মাথা উঁচু করে দ্বারা তৌফিক দান করো। এবং যতটা আমরা জেনেছি এই প্রতিষ্ঠানের পাইলিং হয়ে গেছে, এখন পিলার এবং ছাদ করার জন্য বেশ কিছু টাকা লাগবে। ইনশাআল্লাহ আজিজ আমি আমার মাধ্যমেও চেষ্টা করব, এবং আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি এই দিকে বিশেষ নজর দেওয়া। এবং আমি আমার একটা দৃষ্টিভঙ্গি বলি, যারা এই সাবদি অঞ্চলে বসবাস করেন এবং এই প্রতিষ্ঠান কেন্দ্রিক এদিকে আসতেছেন বা এই অঞ্চলের অধিবাসী হবেন, আমি মনে করি আপনার জন্য উচিত নয় এই প্রতিষ্ঠান ছেড়ে দূরে কোথাও টাকা পাঠানো, এটা আমি উচিত মনে করি না। কারণ যখন আমাদের সালাফি যে কোনো প্রতিষ্ঠান হতো আমাদের উচিত ছিল সেখানে দান করার, যখন সেই প্রতিষ্ঠান হেঁটে আমাদের মহল্লায় ঢুকে গেছে, আমাদের শহরে ঢুকে গেছে, তখন উচিত হবে এই শহরবাসীর এই অঞ্চলবাসীর দান তার ওই প্রতিষ্ঠানে দান করা যেটার মধ্যে তার হক রয়েছে। এই জন্য এই প্রতিষ্ঠান আপনাদের মধ্যে হক রাখে। এই জন্য আমি মনে করি বড় বড় শেখ যারা আছেন তাদের কী বলবো, এটা আবার অনেক অনেকে নেগেটিভভাবে নেবে, আমরা নেগেটিভভাবে যেতে চাচ্ছি না। আপনার অন্তর যাকে চাই দেবেন, কিন্তু আবারও দৃষ্টিভঙ্গিটা আমি পেশ করতে চাচ্ছি, আপনি আপনার ঘরের নিচে আগে তাকান, নিচে অন্ধকার রেখে আপনি ওদিকে ফোকাস দিয়েন না, এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের ইবাদতকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করো, এবং এর নেকি আমাদের বংশের অতীত যারা হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষ যাদেরকে আমরা হয়তো চিনি না ভুলে গেছি, আল্লাহ এই নেকি তাদের পর্যন্ত পৌঁছে দিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালুল্লাহু মিন্না ওয়া মিনকুম আন সালিহাল আমাল। ঈদুকুম মাবরুক, ঈদ মুবারক।